অবহেখত মুক্তির পথ প্রশস্ত হল অপহৃত কুইপর দুই বিষয়ার। কুইপক শর্ত বান্ধি দিলে আলফাস মারিনে। 5000 যোগ্যতা সম্পন্ন অভিযন্তাক নিযুক্তি দিয়ার আশ্বাস কুইপর। প্রায় দুমাহ ধরে আলফা স্বাধীনের হাতত অপহৃত হয়ে বন্দী হয়ে থাকা কুইপর দুই বিষয়া প্রণব কুমার গগৈ আর রাম কুমারের মুক্তির পথ প্রশস্ত হয়েছে। কুইপ আর আলফা স্বাধীনের মধ্যস্থতাকারী কৌশিক ফুকনের আলোচনা সমাপ্ত হয়েছে। তৈলক্ষেত্রত রাজ্যের নিবনুয়া সংস্থাপনের শর্ত পরেশ বড়ুয়ার। কুইপর দুই বিষয়া প্রণব কুমার গগৈ আর রাম কুমারের মুক্তির বিনিময়ত আলফা স্বাধীনে শেহতীয়াকৈ রাজ্যের নিবনুয়া কুইপদ সংস্থাপিত করার শর্ত আরোপ করেছিল। কৌশিক ফুকনের মধ্যস্থতাত অনুষ্ঠিত আলোচনার অন্তত কুইপে মানি লৈছে আলফার শর্ত। রাজ্যের 5000 যোগ্যতা সম্পন্ন অভিযন্তাক নিযুক্তি দিয়ার আশ্বাস কুইপর। আলফা আর কুইপর আলোচনা সরল হওয়াত শীঘ্রই মুক্তি লাভ করার সম্ভাবনা প্রণব কুমার গগৈ আর রাম কুমারের। প্রণব কুমার গগৈর পত্নী নমিতা গগৈয়ে ধন্যবাদ জ্ঞাপন মধ্যস্থকারী কৌশিক ফুকনলৈ। ধন্যবাদ জ্ঞাপন অসমবাসী সংবাদ মাধ্যম আলফা স্বাধীনের সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়ালৈ। মই মধ্যস্থতাকারী কৌশিক ফুকন ডাঙরিয়া দেবর আলোচনা কুইপ কোম্পানির লগত আলোচনা সফল হয়েছে বলে মানে শুনবলে পাইছো। মানে আমি অতিকৈ আনন্দিত হয়েছো। কৌশিক ফুকন ডাঙরিয়া দেবলৈ মই মানে ধন্যবাদ জানাইছো, তেও যে ইমান বিপদরপর আমাক উদ্ধার করবলে উলাই আহিল আর অসমবাসী রাইজর আশীর্বাদতে মোর স্বামী আর রাম কুমার দেবর মুকলি হয়ে আসব বলে এটাও মানে অধীর আগ্রহের বাদ চাই আছো। আর পরেশ বড়ুয়া ডাঙরিয়া দেবলৈ ধন্যবাদ জানাইছো যে তেও দুইজনকে মানে অতি সোনকালে যাতে সুশরীরে যাতে উভতাই আনে আমার ঘরলৈ, তেতিয়াও মই আশারে অধীর আশারে উদ্বিগ্নতারে বাট চাই আছো। আলফা স্বাধীনের পণবন্দী হয়ে থাকা দুই বিষয়ায় শীঘ্রই মুকলি আকাশের তললৈ পরিয়ালর মাজলৈ উভতি অহার বাতরিয়ে এতিয়া সকলকে আনন্দিত করেছে। ব্যুরো রিপোর্ট, আসাম ডগস। আমি প্রতিদিনেই আপনার পক্ষত। আপনার আপন চ্যানেল আসাম টক্স উপলব্ধ ডিশ টিভির 1527 নম্বরত, এয়ারটেলর 640 নম্বরত, জিটিপিএলর 271 নম্বরত, এসএসএর 5 নম্বরত, ডিসিএম ডিজিটেলত 156 নম্বরত, এনআরএল কেবল টিভিত 14 নম্বরত আর জেসিসির 144 নম্বরত। আমি প্রতিদিনেই আপনার পক্ষত। আপনার আপন চ্যানেল আসাম টক্স উপলব্ধ।